সব থেকে বড় খবর, জবাব দিতে 100 যুদ্ধজাহাজ পাঠালো চীন। দক্ষিণ চীন সাগরে মার্কিন সমরসজ্জার প্রেক্ষাপটে ক্রমশ উত্তেজনা বাড়ছে, আর এই সিদ্ধান্তের পাল্টা হিসেবে এই অঞ্চলে প্রায় 100 জাহাজ মোতায়েন করল বেইজিং। এইসব জাহাজ থিটু দ্বীপের দিকে পাঠানো হয়েছে বলে ওয়াশিংটনের কৌশলগত ও আন্তর্জাতিক বিষয়ের একটি গবেষণা কেন্দ্র খবর দিয়েছে। থিটু দ্বীপ ফিলিপাইনের দখলে থাকা একটি দ্বীপপুঞ্জের অংশ, যা নিয়ে চীন, তাইওয়ান, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের মধ্যে বিরোধ রয়েছে। চীনের এই নৌবহরের যুদ্ধজাহাজ ছাড়াও রয়েছে উপকূলীয় রক্ষী এবং কয়েক ডজন মাছ ধরার ট্রলার। চীন এই অঞ্চলে ফিলিপাইন সরকারের নির্মাণ তৎপরতা বন্ধ করতে এসব পদক্ষেপ নিয়েছে বলে ওই সূত্রটি উল্লেখ করছে। ফিলিপাইন 2017 সাল থেকে এই দ্বীপে একটি বিমান ঘাঁটি নির্মাণের চেষ্টা করছে। গত বছরে এই ঘাঁটি নির্মাণের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এই ঘাঁটি পুরোপুরি নির্মাণ করা এখনও সম্ভব হয়নি। বেইজিং দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অঞ্চলের মালিকানা দাবি করছে। সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলের মালিকানা দাবি করছে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম। মার্কিন সরকার এই দ্বন্দ্বে চীনের কোনো প্রতিবেশী দেশকে সমর্থন দিচ্ছে। দক্ষিণ চীন সাগর দিয়ে জাহাজ চলাচল থেকে বছরে আয় হয় $5 ট্রিলিয়ন। আন্তর্জাতিক সমুদ্র সীমায় নৌযান চলাচলের স্বাধীনতা রক্ষার অজুহাত দেখিয়ে আমেরিকা দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি জোরদার করছে। চীন এই অঞ্চলে মার্কিন নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বেইজিংয়ের সংঘাত বেঁধে যেতে পারে বলে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। মাঝ সমুদ্রে মার্কিন ডেস্টারকে তাড়া করলো চীনা যুদ্ধজাহাজ। মাঝ সমুদ্রে একেবারে কাছাকাছি চলে এলো চীন ও আমেরিকার যুদ্ধজাহাজ। চীনা যুদ্ধজাহাজ চলে এলো এক মার্কিন ডেস্টারের মাত্র কয়েক গজ দূরত্বের মধ্যে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরের বুকেই ঘটেছে সেই ঘটনা। গত রবিবার দক্ষিণ চীন সাগরে স্প্রাটলে আইল্যান্ড থেকে 12 মাইল দূরে গিয়ে যাচ্ছিল আমেরিকা USS ডিক্যাপসার গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার। ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন চালাচ্ছিল আমেরিকা, এই অঞ্চল নিজেদের বলে দাবি করে চীন। অপারেশনে চালানোর সময় চীনের তরফ থেকে আমেরিকার এই মুভমেন্টকে অপেশাদার ও অসুরক্ষিত বলে দাবি করে এগিয়ে যায় মার্কিন জাহাজের দিকে। এলাকা ছাড়া করার জন্য রীতিমতো উঠে পড়ে লাগে চীনা যুদ্ধজাহাজ, এমনটাই দাবি করছে ওয়াশিংটন। চীনের ওই ডিস্ট্রয়ার মার্কিন জাহাজ থেকে মাত্র 45 মিটার দূরত্বে চলে আসে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে চীনা আমেরিকার সম্পর্ক অনেক চড়াই উতরাই পড়িয়েছে। আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের আরও $20,000 কোটি পণ্যের ওপর 10% আমদানির শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। এর আগে ট্রাম্প চীনের $5,000 কোটি পণ্যের ওপর 25% শুল্ক বসানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ট্রাম্পের এই ঘোষণার পর চীন একই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা করে। চীন জানিয়েছে আমেরিকা থেকে আমদানি করা সমপরিমাণ পণ্যের উপর তারাও শুল্ক আরোপ করবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।